একজন কামেলকে কিভাবে চেনা যায়? আপনি নিজে কামেল না হওয়া পর্যন্ত কখনোই অন্য একজন কামেলকে কামেল কি নেই আপনি বুঝতে পারবেন। অনেক থিওরি আছে এই এটা এটা কামেল করে লক্ষণ, ওটা ওটা দিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন না। একমাত্র আপনি যদি কামেল হন তখনই আপনি বুঝতে পারবেন যে আরেকজন কামেল কে। ঠিক তেমনি গুরু যে সত্য, গুরু কোথায় সত্য এটা বুঝতে হলে আগে আপনার নিজের সত্যটা কোন জায়গায় এই জায়গায় বুঝতে হবে। নিজের সত্য জায়গায় দাঁড়ালে আপনি গুরু সত্যটা ধরতে পারবেন। নাইলে গুরুকে আমরা সবাই আসি, মানি, বিশ্বাস করি, আবার সেই বিশ্বাস পটার পটার ভেঙে যায়। বহুজনের ভেঙে গেছে, আমাকে ধ্যান সাধনা করেও ভেঙে গেছে, হ্যাঁ বহুজনের গেছে। সেটা কেন যায়? কারণ নিজের সত্যে যথাযথভাবে না বুঝতে পারে। আসলে আমরা সবাই সেই সত্যের দিকে এগোই যতটা সম্ভব, সেই সেই জন্য আমরা চেষ্টা করি। শান্তির জন্য, আমাদের আত্মিক মুক্তির জন্য আমরা গুরুর কাছে এসে একটি কিছু অর্জন করার জন্য। সেই অর্জনটা কি? সেই অর্জনটা হচ্ছে নিজের উন্নতি। সুফিজমের মূল কথা হচ্ছে মাল্লা রাফা নাফসান ফাঁকা দা রাফা রাখবো, যে নিজেকে নিজের নফসকে চিনেছে সে রবকে চেনে। নফসের কথা বলা হচ্ছে, নফস হচ্ছে আমার স্বভাব প্রকৃতি, আমার মন, আমার আমার এই যা জিনিসগুলো আছে, এই জিনিসগুলো চিনলে আমি রবকে চিনব কি কেমন করে? এই জিনিসগুলো চিনলে এই জিনিসগুলো থেকে আমি কিভাবে মুক্ত হতে পারি, অর্থাৎ এগুলোর নিয়ন্ত্রণ থেকে কিভাবে মুক্ত হতে পারি, সেই দিকটায় আমি যেতে পারবো। এবং যখন আমি সেই ওই নিয়ন্ত্রণ মুক্ত জায়গায় অর্থাৎ সব কিছুর কেন্দ্রবিন্দুতে ঢুকতে পারবো, তখন আমি রবের পরিচয় পাবো। এই রবের পরিচয়টা আমি বুঝে কাউকে বলতে পারবো না, এটা যার যার ধ্যান সাধনার মধ্যে যার যার গুরু তাকে তার তার মতো করে বুঝিয়ে দেবে, তার তার মাপে বুঝিয়ে দেবে। আজকে ওখানে অনেক কথা বললাম, সার কথাটুকু এই আমাদের এই এসছি, আমাদের কিছুটা এই কর্ম করতে হবে। সেই কর্মটা প্রেমময় কর্ম, সেই কর্মটা ধ্যানময় কর্ম, সেই কর্মটা নিজের সঙ্গে নিজের কর্ম, নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার কর্ম। নিজের সঙ্গে নিজের বোঝাপড়া হলে গুরুর সঙ্গে বোঝাপড়া হয়। আপনি যখন নিজের সত্যে বুঝতে পারবেন তখন বুঝতে পারবেন গুরুর সত্যটা কোথায়। তার আগে আপনি যদি কখনোই বুঝতে পারবেন না। একজন কামেলকে কীভাবে চেনা যায়? আপনি নিজে কামেল না হওয়া পর্যন্ত কখনোই অন্য একজন কামেলকে কামেল কি নেই আপনি বুঝতে পারবেন। অনেক থিওরি আছে এই এটা এটা কামেল করে লক্ষণ, ওটা ওটা দিয়ে আপনি নিশ্চিত হতে পারবেন না। একমাত্র আপনি যদি কামেল হন তখনই আপনি বুঝতে পারবেন যে আরেকজন কামেল কে। ঠিক তেমনি গুরু যে সত্য, গুরু কোথায় সত্য এটা বুঝতে হলে আগে আপনার নিজের সত্যটা কোন জায়গায় এই জায়গায় বুঝতে হবে। নিজের সত্য জায়গায় দাঁড়ালে আপনি গুরু সত্যটা ধরতে পারবেন। নাইলে গুরুকে আমরা সবাই আসি, মানি, বিশ্বাস করি, আবার সেই বিশ্বাস পটার পটার ভেঙে যায়। বহুজনের ভেঙে গেছে, আমাকে ধ্যান সাধনা করেও ভেঙে গেছে, হ্যাঁ বহুজনের গেছে। সেটা কেন যায়? কারণ নিজের সত্যে যথাযথভাবে না বুঝতে পারে। আসলে আমরা সবাই সেই সত্যের দিকে এগোই যতটা সম্ভব, সেই সেই জন্য আমরা চেষ্টা করি। জয় জয়।